वेलकम बैक टू माय न्यू वीडियो আজকে আমরা 29 দান আমাদের ভুরর কৃষকদের সাথে আজকে কথা বলবো 29 দান এই দেখেন 29 দান বৈশাখী আমাদের নতুন বছরের 29 দান দেখেন হাজার হাজার হেক্টর জমিন এই জায়গায় দেখেন প্রচুর পরিমাণ ধান হয়েছে তবে গেছে বছরের মধ্যে থেকে এবারে বছর আমাদের কৃষকদের খুব কমই ধান হয়েছে ফলন খুব কম হয়েছে এবারে 2023 সালে পুরো ফসল দেখেন এটা পুরোপুরি বাড়িয়া ধান পাকনার মুখোমুখি আছে দেখেন প্রচুর পরিমাণ ধান এইয়া এটা আমাদের সুতিয়া নদী এটা আমাদের সুতিয়া নদী আমাদের ভুরর কৃষি বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণ ধান হয় এই ধানের মধ্যে ভুরর ফসল সবচেয়ে বড় ফসল এর মধ্যে বড় ফসলটাই বৈশাখের মধ্যে বৈশাখী ধান ওঠানো হয়েছে